আমি ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম, পুষ্টিবিজ্ঞানী। agri2134.tv থেকে সবাইকে জানাচ্ছি সাদর শুভেচ্ছা। আমরা নতুন নতুন পুষ্টি বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমরা আজকে কথা বলবো বিশেষ করে নিরামিষ ভুজি অথবা নিরামিষ খাবারের গুণাগুণ সম্পর্কে। আমি আজকে যে কথাটি প্রথমেই বলতে চাই, শীতকাল আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে অন্যান্য খাবারের পাশাপাশি এখানে নানা ধরনের বৈচিত্র্যময় শীতকালীন সবজি আমরা দেখতে পাই, এবং যারা আমরা নিরামিষ ভুজি তাদের জন্য আমি মনে করি শীতকাল একটি অত্যন্ত উপযোগী সময়। বিশেষ করে আমরা যদি বলতে চাই যে এখান থেকে অনেক সবজি থেকে কিন্তু আমরা পুষ্টিটা বা প্রোটিনটা আমরা গ্রহণ করতে পারি। বিশেষ করে আমি যদি শিমের কথা বলি, শিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই জন্য আমরা যদি সবজি, কাঁচকলা অথবা অন্যান্য যে আলু, গাজর, টমেটো, তাহলে কিন্তু এই সবজিটার একটা সংমিশ্রণটা অত্যন্ত একটি পুষ্টি সম্পন্ন হয়। এবং আমি মনে করি এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টগুলার যে একটা চমৎকার ব্যালেন্স সৃষ্টি হয়। এতে করে হয় কি যে আমাদের সিজনাল যে সর্দি, কাশি, জ্বর, মৌসুমি জ্বর ইত্যাদিগুলো থেকে আমরা সহজেই রেহাই পেতে পারি। তাছাড়া অন্যান্য সময় সবজির দামও বেশি থাকে, কিন্তু এই শীতকাল শুরুর সাথে সাথে কিন্তু আমাদের সবজি একবারে ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে। এই জন্য শুধু খালে নিরামিষ না, এই সমস্ত সবজিগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে আমরা খেতে পারি। হ্যাঁ, সবজি হিসাবে খেতে পারি, ভাজি করে আমরা খেতে পারি, তারপরে অন্যান্য মাছের সাথে আমরা মিশিয়ে খেতে পারি। বিশেষ করে যে আমরা যখন সবজি রান্না করব, হ্যাঁ অবশ্যই এখানে কিছু তেল আমাদের যোগ করতে হবে, তাহলে আমাদের যে সমস্ত খাবারে আমাদের ভিটামিন এ আছে এইগুলো আমাদের ভালোভাবে দেহে মানে শোষিত হবে। আর বিশেষ করে আমাদের কোমলমতি শিশু আছে, বাচ্চা আছে, তাদেরকে কিন্তু 6 মাস বয়সের পর থেকেই অর্থাৎ 1 বছর বয়স থেকে কিন্তু ধীরে ধীরে তাদেরকে এই সমস্ত সবজি বিভিন্নভাবে লাবড়া তৈরি করে অথবা খিচুড়ির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। তাছাড়া আপনি জানেন যে মিষ্টি কুমড়া, হ্যাঁ এটা একটা অত্যন্ত চমৎকার একটি সবজি, সারা বছরই পাওয়া যায় এবং আমাদের কিন্তু শীতকালে এই সবজিটি আরও ব্যাপকভাবে দেখা যায়, এবং এটাতে কিন্তু ভিটামিন এ বা বিটা ক্যারোটিনে ভরপুর। এই জন্য আমাদের এখনও 30 লক্ষ প্রায় শিশু রাতকানা রোগে ভুগে থাকে, এবং এই রাতকানা রোগে প্রতিরোধের জন্য আমি মনে করি যে শিশুদেরকে বিভিন্ন খাবারের সাথে এই মিষ্টি কুমড়া রান্না করে বা মিশিয়ে খাওয়ানো খুবই প্রয়োজন। তাছাড়া আপনারা গাজরও একটি চমৎকার, স্কিন ভালো রাখার জন্য, ত্বক, নখের স্বাস্থ্য উন্নত করার জন্য এবং মাথার চুল যেন ঝরে না যায় সেই জন্যই কিন্তু আমাদের বিভিন্ন সবজি উপকার লাগে। বিশেষ করে আপনি যাদের মাথার চুল ঝরে যায় তাদের জন্য চিচিঙ্গা একটি অত্যন্ত উপযোগী সবজি। এই জন্য আমরা যদি নিরামিষে এই চিচিঙ্গা যোগ করি তাহলে কিন্তু আমরা মাথায় চুল ঝরে যাওয়া থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এই জন্য যেমন চালকুমড়া, হ্যাঁ চালকুমড়াও কিন্তু একটি ভালো সবজি, কারণ এটাকে আমরা অনেক সময় মস্তিষ্কের খাবার বলে থাকি। হ্যাঁ, এই জন্য মানসিক রোগীদের জন্য এই চালকুমড়া অত্যন্ত একটি প্রয়োজন। মোট কথা, কোনো সবজি ফেলনা নয়, প্রত্যেকটি সবজি এক একটি পুষ্টির আধার। এই জন্য আমরা যারা এককভাবে কোনো সবজি খেতে পছন্দ না করি তাদের জন্য সাজেশন হইল, তাদের জন্য পরামর্শ হলো যে আপনারা বিভিন্ন সবজিগুলো একসাথে মিশিয়ে নিরামিষ রান্না বা লাবড়া যেভাবে আপনার পছন্দ সেভাবে রান্না করে খান এবং সুস্থ থাকুন।